Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina astafa. Amma ba'du fa'audu billahi minash shaytanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyuhalladhina amanu la taqulu ra'ina wa qulu inzurna wasma'u walil kafirina 'adzabun alim. Ma yawaddu alladhina kafaru min ahli alkitabi wal musyrikina an yunazzala 'alaykum min khairin min rabbikum. Wallahu yakhtassu birahmatihi man yasha'u. Wallahu dhul fadlil azim. Sadaqallahul azim. Wa sadaqa rasuluhun nabiyul karim. Wa nahnu ala dhalika minash shahidina wash shakirin. Walhamdulillahi rabbil alamin. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal 'alimul hakim. Allah ta'ala darbare lakh koti shukriya Qur'an Kareem er ta'lim er mujdishe তিনি আমাদেরকে কিছুটা সময় একত্রিত কাটানোর তৌফিক দান করছেন দিল খুলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ সূরা বাকারার আলোচনা শুরু হচ্ছে আমরা করতেছি 103 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা আলহামদুলিল্লাহ হইছে তো আমরা আসলে সূরা বাকারার 40তম আয়াত থেকে 103 নম্বর আয়াত পর্যন্ত যে আলোচনাটা পেয়েছি এই আলোচনার মূল সারাংশ হলো ইহুদি সমাজ এদের ইতিহাস থেকে আলোচনা করা হয়েছে কারণ আসলে ইহুদি সমাজ ইহুদি গোত্র আল্লাহ তাআলার কাছে এমন একটা মনোনীত গোত্র ছিল যে আল্লাহ তাআলা এই গোত্রে বহু নবীদেরকে পাঠায় 2000 বছর পর্যন্ত এরাই ছিল নবীদের বংশ আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তি দেওয়ার মাধ্যমে নবুয়তটাকে বনু ইসরাইল থেকে ছিনিয়ে নিয়ে বনু ইসমাইলকে নবুয়তি দেওয়া হয় বনু ইসমাইল হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশে তিনি ছিলেন একমাত্র নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বনু ইসরাইল তারাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামেরই বংশ হযরত ইসহাক আলাইহিস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই সিলসিলার এরা সন্তান এই নবুয়ত কিতাব এদের বংশেই ছিল আর আসলে সমাজ আলেমমুখী আলেম শ্রেণীর লোকেরা যদি সমাজকে সংশোধনে উদ্যোগী হয় সমাজই ধীরে ধীরে সংশোধিত হবে আর আলেম সমাজের লোক যদি সমাজকে সংশোধন করার ইচ্ছা না করে সমাজকে যদি দূষিত করে তাহলে সেই সমাজটা ধীরে ধীরে দূষিত হয়ে যাবে বনু ইসরাইল এরা ছিল দূষিত বনু ইসরাইলের যারা নাকি আলেম সমাজ এরা যখন ধর্মের নামে নিজেদের ইচ্ছাকৃত কল্পকাহিনী বিভিন্ন উৎসব বিভিন্ন অনুষ্ঠানগুলো বানিয়ে
সাধারণ ইহুদিদের মাঝে এটাকেই ধর্ম এবং ধার্মিকতা হিসেবে মানুষদের কাছে প্রকাশ করেছে। তো মানুষ ধর্মের যে মূল দাওয়াত, এই মূল দাওয়াত থেকে সরে এসে তারা তাদের এই সমস্ত আলেম সমাজদের তৈরি করা নানা ধরনের বানোয়াট কল্পকাহিনী, মন্ত্র তন্ত্র ইত্যাদিকেই তারা ধর্ম এবং ধার্মিকতা মনে করে তারা ধর্ম পালন শুরু করে। এই কোরআন আমাদের সামনে আল্লাহ তাআলা আমাদেরকে যখন মনোনীত করলেন, আমাদেরকে বুঝিয়ে দিলেন যে দেখো এরা আমার মনোনীত ছিল এই এই ত্রুটির কারণ, তাদের এই সমস্ত পথ খাস্তের কারণ, তাদের থেকে নবুয়তি এটাকে, তাদের থেকে নেতৃত্ব, তাদের থেকে খেলাফতকে ছিনিয়ে নেওয়া হয়েছে আর তা তোমাদেরকে দেওয়া হয়েছে। তো এই সমস্ত ত্রুটিগুলো থেকে তোমাদেরকে বেঁচে থাকতে হবে। এই বিস্তারিত ইহুদি সমাজের আলোচনা ইতিপূর্বে গেছে, আল্লাহ আলোচনা করেছেন ইহুদিদের উপর আল্লাহর নিয়ামত, আর আল্লাহর নিয়ামত পাওয়ার পর তাদের অবাধ্যতা, আল্লাহর সাথে তাদের অঙ্গীকার, সে অঙ্গীকারকে তারা কিভাবে ভঙ্গ করেছে, তাদের নবীদের সাথে তার কেমন আচরণ করেছে, তারা আল্লাহর কিতাবের সাথে কেমন আচরণ করেছে, এর বিস্তারিত আলোচনাটা 40তম আয়াত থেকে 103 নম্বর আয়াত পর্যন্ত সমাপ্ত হয়েছে। আজকে 104 নম্বর আয়াত থেকে আমরা আমাদের আলোচনা শুরু করছি। এখান থেকে আমাদেরকে আহ্বান করা হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এখন ইতিপূর্বে ডাকা হয়েছে ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইলরা তোমরা শোনো, আর এখন আল্লাহ তাআলা ডাকতেছেন আমাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা শোনো। আমাদেরকে হুঁশিয়ার করা হইতে যে এই অভিশপ্ত ইহুদি সমাজ, এই আল্লাহ তাআলার অবাধ্য ইহুদি সমাজ, এই আল্লাহ তাআলার সাথে অঙ্গীকার ভঙ্গকারী ইহুদি সমাজ, এদের ব্যাপারে সাবধান, এদের কাছ থেকে তোমাদের নেওয়ার কিছুই নেই। তোমরা যে তাদের কাছ থেকে নিবে, নেওয়ার কিছু নাই তোমাদের, তাই সাবধান, ইহুদি সমাজ থেকে সাবধান। তোমরা যদি এই ইহুদি সমাজের লোকদেরকে সভ্য ভদ্র ভেবে তাদের অনুকরণ করতে থাকো, তো তাদেরকে সভ্য ভদ্র মনে করে তাদের অনুকরণ তোমাদের মূল্যবান সম্পদ, তোমাদের ইমানকে নষ্ট করে ফেলে, এটাই দাওয়াত দেওয়া হয়েছে। এমনকি আল্লাহ বলতেছেন যে তাদের ব্যবহৃত শব্দাবলী, তোমরা যারা মুসলমান ওই শব্দও তোমরা বলবে। দেখেন এই আয়াতটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে। সাহাবায়ে কেরাম যখন আল্লাহর রসুলের সাথে কথা বলতেন, তো কেউ যদি দৃষ্টি আকর্ষণ করতে চাইতেন তো বলতেন উংজুরনা, বলতেন হে রসুল আমার দিকে একটু তাকান, ওয়াসমাউ আমার কথাটা একটু শুনেন, এরকম কথা বলত। কিন্তু ইহুদিরা এই স্বাভাবিক কথা এরা বলত, এরা এসব বলতো রাইনা, রাইনা শব্দের অর্থ হইল আমাদের রেয়াত করেন। কিন্তু এই রাইনা শব্দটা এমন একটা শব্দ, এই শব্দটা এই অর্থ আছে আমাদের রাখাল, রাইনা, রাইনা শব্দের এরকম একটা অর্থ আছে আমাদের রাখাল, আবার রাইনা শব্দের এটাও অর্থ আছে যে আমাদের দিকে লক্ষ্য করুন। তো সাহাবা একরাম ওনাদের অনেকের মাঝে এরকম একটা প্রবণতা দেখা দিল যে ইহুদিদের কাছ থেকে এই ইহুদিদের ব্যবহৃত শব্দ তারাও বলতে লাগলেন রাইনা, অর্থাৎ এই শব্দটা তাদের কাছে ভালো লাগছে, এই শব্দটা তাদের কাছে কি ভালো লাগছে, মনে হয়েছে যে না এই শব্দটা সুন্দর, আমরা রসুলুল্লাহকে এই শব্দ বলি। যেমন একটা নতুন শব্দ আমরা যদি পাই
তো আমরা চিন্তা করি সোসাইটি শব্দটা খুব, সমাজ বললে এটা বাংলা বাংলা মনে হয়, সোসাইটি বললে শব্দটা আর একটু আধুনিক মনে হয়। তাই আগে তারা আল্লাহ রসুলকে বলতেন রা উংজুর না ওয়াসমাউ, এখন এখন বলতেছেন কি রাই না, শব্দ পরিবর্তন করবেন। এই শব্দটা পরিবর্তন যে করা হইল এটা কাদের থেকে শিখা হইল, ইহুদিদের কাছ থেকে শিখা হইল, ইহুদিদের শুনছেন অনুকরণ। তো এই শব্দ বড় ব্যাপার না, এই যে তাদেরকে ভালো লাগা শুরু হল, তাদের প্রতি মহাব্বত, তাদের কার্যাবলী, তাদের শব্দাবলীর প্রতি যে একটা আকর্ষণ, আল্লাহ তাআলা মুমিনদেরকে সতর্ক করতেছে এই আকর্ষণ থাকুন যেগো না। ওইটা তো ইহুদিদের শব্দ, ওইটা তো ইহুদিদের পোশাক, ওইটা তো ইহুদিদের কালচার, মুসলমান তোমাদেরকে ভিন্ন কালচার, ভিন্ন শব্দ, নিজেদের সমস্ত আয়োজনগুলোর মাঝে ভিন্নতা থাকতে হবে, যেন মুসলমানের পরিচয় পাওয়া যায় তার কথায়, যেন মুসলমানের পরিচয় পাওয়া যায় তার পোশাকে, যেন মুসলমানের পরিচয় পাওয়া যায় তার আচার আচরণ, সব কিছুতেই মুসলমানের ভিন্ন পরিচয় পাওয়া যেতে হবে, যেন এটা বোঝা যায় যে এ মুসলমান সমাজের লোক, তার কথা শুনেই মানুষ বুঝবে এ মুসলমান সমাজের লোক, তার ভাষার মাঝেও মুসলমানিত্ব থাকতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাকুলু রাঈনা, আল্লাহ বলতেছেন যে তোমরা রাঈনা বলো না, রাঈনা শব্দের অর্থ আমাদের প্রতি মেহেরবানির দৃষ্টি প্রদর্শন করুন। স্বাভাবিকভাবে আরবি ভাষায় রাঈনা শব্দের অর্থ হলো আমাদের প্রতি মেহেরবানির দৃষ্টি প্রদর্শন করুন, কথাটা সুন্দর না? কিন্তু আল্লাহ বলতেছেন এটা বলা যাবে না, বলতে হবে কি উনজুর না, বকুলু, তোমরা বলো উনজুর না, উনজুর না শব্দের অর্থ আমাদের দিকে তাকান, ওয়াসমাউ, আমাদের কথা শুনেন। আল্লাহ বলতেছেন এই কথাই তোমাদের জন্য ভালো, মেহেরবানি করে আমাদের দিকে লক্ষ্য করেন, এত আল্লাহর রসুলের সাথে কথা বলবা স্বাভাবিকভাবে বলো, কথার মাঝে এত আধুনিকতার প্রয়োজন নেই, স্বাভাবিকভাবে বলো, এগিয়ে যাওয়ার প্রয়োজন নেই, স্বাভাবিক থাকো, এটি ইসলামের শিক্ষা। সমাজের একটা কালচার আছে আমরা একটু এগিয়ে যাই, কথায় বার্তায় আচরণে পোশাকে সভ্যতায় এগিয়ে যাই, তো আল্লাহ সাবধান করতেছেন যে না, কি দেখে আগইবা, এই ইহুদিদেরকে দেখে আগাবা, এদেরকে দেখে তাকানো যাবে না, যদি ওদেরকে দেখে আগাইতে চাও তো ওদেরকে দেখে দেখে ওদেরকে যদি আবার মানো, ওরা যাবে জাহান্নামে, তোমাদেরকে নিয়ে যাবে জাহান্নাম। এই মুসলমানের রাহবার তো ইহুদিরা হবে না, মুসলমানদের রাহবার তো নাসারারা হবে না, মুসলমানের রাহবার তো মূর্তি পূজকরা হবে না, মুসলমানের রাহবার হবে কি নবী, মুসলমানের রাহবার হবে কি সাহাবায়ে কেরাম, মুসলমানের রাহবার কুরআন, মুসলমানের রাহবার হাদিস, আর কেউ না। সাবধান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাকুলু রাঈনা, তোমরা আল্লাহর রাসূলকে রাঈনা বলে সম্বোধন করো না, ককুলু, বরং তোমরা বলো উনজুরনা ওয়াসমাউ, যেটা তোমরা আগে থেকেই বলতে, আগে যেটা বলতে ছিল ওইটাই বলো, তারপর আমাদের কি আল্লাহ তাআলা শোনাচ্ছেন, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, আল্লাহর রাসূলের সাথে বিরোধিতার মাধ্যমে এরা তো কাফের হয়ে গেছে, আর তাদের জন্য আল্লাহ তাআলার তরফ থেকে নির্ধারিত সময়ে যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে। তাই তুমি যদি ওদেরকে রাহবার বানাও, ওরা কোথায় তোমাকে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে? এখন আমাদেরকে এই সাবধান বাণীটার আলোচনার পর দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ নসিহত আসে, খুব বুঝার, খুব খেয়াল করে বুঝতে হবে।
মা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন আই ইউনাজ্জাল আলাইকুম মিন খাইরিম মির রাব্বিকুম ওয়াল্লাহু ইখতাসু বিরহমাতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আমাদেরকে সাবধান করা হচ্ছে, দেখো ইহুদি, এদের বদখাস্ততের কারণে, এদের নষ্টমির কারণে, অঙ্গীকার ভঙ্গের কারণে, অবাধ্যতার কারণে আল্লাহ তাআলার সিদ্ধান্ত, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশপ, তারা অভিশপ। আল্লাহ তাআলা নেতৃত্ব তাদের থেকে ছিনিয়ে নিয়েছেন, মর্যাদা তাদের থেকে আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়েছেন, আর সে মর্যাদা দিলেন কাদের? তোমাদের। তাই দেখো এই ইহুদি সমাজ, এরা কোনদিন তোমাদের বন্ধু হবে না। আমাদেরকে সাবধান করা হচ্ছে। এখন এই পৃথিবীতে তোমরাই একমাত্র সত্যপন্থী জাতি, তোমরাই এখন এই পৃথিবীতে খেলাফত প্রাপ্ত জাতি, তাই তোমাদেরকে চিন্তাশীল থাকতে হবে, সতর্ক থাকতে হবে, এই বিষয়টা মনে রাখতে হবে। বাকি যত দিনপন্থী লোক আছে, বাতিল দিনপন্থী যত লোক আছে, এরা সব তোমাদের দুশমন। যেহেতু খেলাফত তোমাদের কাছে চলে আসছে, কারণ খেলাফতের আরো যারা বাকি দাবিদার, এরা কেউ তোমাদের বন্ধু না। কোরআন বলছে এরা কেউ তোমাদের বন্ধু না। সেই তাদের কাজ তোমাদের সাথে শত্রুতা করা। আল্লাহ যে রহমত, যে নিয়ামত, যে নবুয়ত আল্লাহ তোমাদেরকে দিচ্ছেন, তোমাদেরকে এই নবুয়ত, আল্লাহ তাআলার এই নিয়ামত থেকে তোমাদেরকে বঞ্চিত করা, তোমাদেরকে আল্লাহ তাআলার অবাধ্যতার পথে দাওয়াত দেওয়া, এটাই তাদের কাজ। আর এই কাজটা তারা দুই ভাবে করবে। ইহুদিরা এই কাজটা কয় ভাবে করবে? দুই ভাবে করবে। একটা হলো তাদের মিষ্টি কথায়, একটা পদ্ধতি হলো মিষ্টি মিষ্টি কথার মাধ্যমে, আর আরেকটা হলো নানা ধরনের বিশৃঙ্খলা তৈরির মাধ্যমে। একটা হলো এমন কিছু কাজ করবে যে কাজ দ্বারা, এটা ইহুদি সমাজের পরিকল্পনা, এমন কিছু কাজ করবে তারা যে কাজ দ্বারা তোমার ধৈর্যচ্যুতি ঘটবে, তুমি নিজেকে স্থির রাখতে পারবে না, তুমি অস্থির হয়ে যাবে। কোরআন বলতেছে দেখো অস্থির হয়ে যাবে। আর তারা চায় যে অস্থিরতা তৈরির মাধ্যমে তোমাদেরকে আল্লাহ তাআলার অবাধ্যতার পথে ডাকবে। আর আরেকটা হলো বন্ধু সেজে মিষ্টি কথায় নানা ধরনের মুখরোচক আয়োজনে তারা তোমাদেরকে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করে। এই দুইটা পদ্ধতি আমাদেরকে বলা হচ্ছে। তাদের মিষ্টি কথায় নরম হওয়া যাবে না, তাদের গরম কথায়ও গরম হওয়া যাবে না। সর্বাবস্থায় তাদের গরম কথায়ও নিজেকে ধৈর্যের উপর অটল রাখতে হবে, আবার তাদের মিষ্টি কথায় নিজেদেরকে অবিচল অবিচল রাখতে হবে। মা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু, আল্লাহ বলতেছেন কাফেররা চায় না, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, এই সমস্ত আহলি কিতাব এবং মুশরিক কাফেররা চায় না, তোমাদের রবের তরফ থেকে কোন কল্যাণ তোমাদের প্রতি নাজিল হোক, আল্লাহ তাআলার তরফ থেকে তোমরা আল্লাহ তাআলার রহমতটা পেয়ে যাও, তোমরা তোমাদের আমল দ্বারা আল্লাহ তাআলার রহমতটা পেয়ে যাবে, এটা এরা কেউ চায়। এদের সবার তোমাদের সাথে দুশ্মনী এজন্য যে তোমরা আল্লাহর মনোনীত, আল্লাহর রহমত তোমরা পেয়ে যাবে,
এই জায়গায় তাদের দুশ্মন, তারা চায় না। আর আল্লাহর ইচ্ছা কি? আল্লাহু ইখতাসু বিরহমাতিহি মান ইয়াশা, তাদের ইচ্ছা আল্লাহর রহমত শুধু তাদের প্রতি নাজিল হবে, আর দুসরা কারোর প্রতি আল্লাহর রহমত নাজিল হতে পারবে না। এখন তোমাদের প্রতি আল্লাহর রহমত যে নাজিল হচ্ছে, তাদের দুশ্মনী এই রহমত নাজিলের সাথে। তাই তাদের ফিকির হলো আল্লাহ তাআলার রহমত পাওয়া থেকে তোমাদেরকে বঞ্চিত করতে হবে। যেখানে কুজু বিক, কুজু 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 যেহেতু ভিক্ষা করে খায়, এখন সবাই কুজু হওয়ার কারণে তাকে নানাভাবে ত্যক্ত বিরক্ত করে। এখন একজন আইসা তার কাছে প্রশ্ন করছে যে তুমি কি চাও, যে চিকিৎসার মাধ্যমে তুমি সুজা হয়ে যাবে এটা চাও, না এই সমস্ত মানুষগুলো যে তোমারে সারাদিন বিরক্ত করে এরা সব কুজু হয়ে যাক, তুমি কোনটা চাও? তো আমি চাই এদের এরা সবাই যাতে কুজু হয়ে যায়। তাহলে এই জায়গায় সমাধানটা কি আসে? সমাধানটা হলো এই যে এই লোকটা কুজো, ঠিক আছে, তার শরীর যতটুকু কুজো তার মন মানসিকতা তার চেয়েতে বেশি কুজো। তার শরীরটাই শুধু কুজো না, তার মন মানসিকতা সমস্ত কিছু কুজো। তো ইহুদি সমাজের অবস্থা হল ঠিক একই রকম, যে তারা যে সত্যপন্থী হয়ে আল্লাহ তাআলার রহমত এটাকে তারা গ্রহণ করবে, এতে তারা রাজি না। তাদের কথা এই রহমত আর কারোর প্রতি নাজিল হওয়া যাবে। এখন যার প্রতি রহমত নাজিল হবে তাকেই তারা বিভ্রান্ত করবে, যেন আল্লাহর রহমত তার প্রতি নাজিল হইতে না পারে। আর আল্লাহর ফিকির হল আল্লাহু ইখতাসু বিরহমাতিহি মান ইয়াশা, আল্লাহ তো কোনো বংশ না, কোনো গোত্র না, কোনো বর্ণ না, কোনো ভূখণ্ড না, আল্লাহর সিদ্ধান্ত হল আল্লাহ তিনি যাকে চান তাকে নিজ রহমত প্রদানের জন্য তিনি মনোনীত করেন। আল্লাহ যাকে চান, এক নিগ্র আল্লাহ তাকে চাইছেন, তাকে আল্লাহ তাআলা তার রহমত দ্বারা তাকে ভরপুর করে দিবেন। তো আল্লাহ তাআলা বেলালের মতো একটা কালো কুচ্ছি গোলাম তাকে আখিরি নবী তার প্যার হাবিবের মুয়াজ্জিন হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নিলেন। আল্লাহর সিদ্ধান্ত তো এরকম, যাকে চান তার রহমত প্রদানের জন্য তাকে তিনি মনোনীত করেন। আল্লাহু যুল ফাদলিল আযীম, আর আল্লাহ তিনি মহা অনুগ্রহশীল, যাকে চান তিনি তার উপর অনুগ্রহ প্রদান করেন। এটা হলো আল্লাহর নিয়ম। আর ইহুদি সমাজের চাওয়া হলো যে না, রহমত তো আমাদের প্রতি নাজিল হইতে হবে, আমরা মনোনীত, আমরা অন্য কারো মনোনয়ন মানি না। আল্লাহ আমাদের কি শোনাচ্ছেন? তাই সাবধান, তোমাদের এই মনোনয়ন, তোমাদের প্রতি আমার এহসান, আমার দেওয়া এই রহমত, এই সত্যের পথে চললে তোমরা যে আমার রহমত পাবে, এর সাথে হলো তাদের দুষ্ট, তারা তোমাদেরকে সত্যের পথ থেকে বিচ্ছিন্ন। এখন এই সত্য ধর্ম থেকে আমাদেরকে কিভাবে বিচ্যুত করা যায়? বিচ্যুত করার একটা পদ্ধতি হল এই, আমাদের ধর্ম সম্পর্কে নানা ধরনের প্রশ্ন আমাদের সামনে তৈরি করে নেয়া, এতে তাদের একটা কর্মসূচি। এর মাঝে একটা প্রশ্ন যে কোরআনটা এটা যদি আল্লাহ নাজিল করে থাকেন, এখন তোমরাই বলো যে তৌরাতটাও আল্লাহ নাজিল করতেন, এখন তোমাদের প্রতি কোরআন নাজিল করা হইল, তাহলে এই তৌরাতের বিধান আর কোরআনের বিধান একরকম না কেন? যদি এক আল্লাহ নাজিল করে থাকেন তাহলে তৌরাত আর কোরআন একরকম হবে, তৌরাতে যেটা হালাল কোরআনে এটা হালাল হবে, তৌরাতে যেটা হারাম কোরআনে ওইটা হারাম হবে, তৌরাতে যেইটা কেবলা কোরআনে ওইটাই কেবলা হবে।
অথচ দেখা যাচ্ছে তৌরাতের বিধান একরকম, কোরআনের বিধান দুই রকম। সুতরাং কোরআন এটা আল্লাহর তরফ থেকে না। প্রশ্ন দুই, উদ্দেশ্য নিজ ধর্ম সম্পর্কে আমাদের মাঝে নানা ধরনের সংশয় তৈরি করা, প্রশ্ন তৈরির মাধ্যমে। তার জবাব আল্লাহ তাআলা এই জায়গায় দিতেছেন। এর জবাব কি? এর জবাব হল, ঠিক আছে, তৌরাতের বিধান কোরআনের বিধান একরকম না, ভিন্ন। আচ্ছা এখন বলো, কোরআন যে বিধানটা দিয়েছে এই বিধানটা কি ভুল? কোরআন যে বিধানটা দিতে, তোমরা তোমাদের যুক্তির দ্বারা কোরআনের বিধানটা ঠিক না এটা প্রমাণ করো, এটা এক নম্বর জবাব। বরং এটাই বলতে হবে, তৌরাতের বিধান এরকম ছিল, এটা কোরআনের বিধান, এটা তার চাইতেও ভালো। বিধানে ভিন্নতা, কিন্তু কোরআনের বিধান সেরা বিধান। কোরআনের বিধানটা কি? সেরা বিধান। আল্লাহ আলোচনা করতে এক। দুই নম্বর উত্তর, আচ্ছা আল্লাহ তৌরাত নাজিল করেছিলেন, কোরআনও আল্লাহ নাজিল করছেন, তৌরাতের বিধানের চেয়ে কোরআনের বিধান অন্যরকম হবে, আল্লাহ অন্যরকম বিধান নাজিল করবেন, এই ক্ষমতা আল্লাহর আছে না? এই ক্ষমতা আল্লাহর আছে না? আল্লাহ তো এটা দেখতে চান যে তোমরা কি আসলে বিধান মানো না আল্লাহকে মানো। তোমরা তো এখন বিধানের পূজা করতেছ, তোমরা তো আল্লাহর উপাসনার উপর নাই, এজন্যই বিধানের পরিবর্তন। আল্লাহ তাআলা দেখতে চান বিধানকে পরিবর্তন করে যে তোমরা কি আসলে ওই বিধানের উপর আছো না আল্লাহর হুকুমের উপর। কারণ এখন এই বিধানটা তোমাদের ব্যবসায় পরিণত হই, এখন এটা আল্লাহর বিধান হিসেবে মানা হয় না, মানা হয় কি হিসেবে? ব্যবসা হিসেবে মানা। জবাব আসতেছে, মানান্তাক মিন আয়াতিন, আল্লাহ বলতেছেন যে সমস্ত আয়াতকে আমি মানসুখ করে দেই, আউনুনসিহা, অথবা যে সমস্ত আয়াতকে আমি আপনাকে ভুলিয়ে দেই। আল্লাহ আল্লাহ রসুলকে বল, কিছু আয়াত আছে আমি মানসুখ করে দেই, আমি রহিত করে দেই, কিছু আয়াত আছে আপনার প্রতি আমি নাজিল করেছিলাম, পরে আবার আপনাকে ওই আয়াতটা ভুলিয়ে দিই। নাতি বি খাইরিন মিনহা আও মিসলিহা, আল্লাহ বলতেছেন যখনই আমি কোন আয়াতকে রহিত করি তার চাইতে উত্তম বিধানা বলি আমি আনয়ন করি, আমি তার চাইতে ভালোটা দেই, আও মিসলিহা, অথবা তার অনুরূপ দেই। সুতরাং যেহেতু তার চাইতে এই বিধানটা আরো উত্তম, আরো সুন্দর, প্রশ্ন তো করার সুযোগ নাই। বিধানটা যদি আরো সুন্দর হয় তাহলে কি প্রশ্ন করার সুযোগ আছে? আলাম তাআলাম আবার বলতেছে, তোমরা আল্লাহকে বিশ্বাস করো, তোমরা কি জানো না আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদীর, আল্লাহ তিনি সবকিছুর উপর ক্ষমতাবান, নিজের বিধান তার পরিবর্তন করার কি ক্ষমতা নাই? অবশ্যই আছে। আলাম তাআলাম তোমরা কি জানো না আন্নাল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আল্লাহ তারই জন্য আকাশমণ্ডলী এবং পৃথিবীর রাজত্ব, আসমান জমিন পৃথিবীর রাজত্ব তার, এটা জানো না? উনি সব পারেন, ক্ষমতা তার আছে। অমালাকুম মিন দুনিল্লাহ, আর আল্লাহর মোকাবেলায় তোমাদের কাছে নেই মিন ওয়ালিয়িন, কোন অভিভাবক, ওয়ালা নাসির, আর কোন সাহায্যকারী। তোমরা আল্লাহর বিধানের যে মোকাবেলা করতেছ, আল্লাহর বিধানের তোমরা যে বিরোধিতা করছো, আল্লাহ বিধানকে কেন পরিবর্তন করে দিলেন, তোমরা যে কৈফায়ত যাচ্ছ, আল্লাহর মোকাবেলা করার ক্ষমতা তোমাদের আছে?
কিসের জুড়ে তোমরা আল্লাহকে প্রশ্ন করো, কেন আল্লাহ বিধান পরিবর্তন করলেন? এই জোরটা, এই শক্তিটা তোমরা কোথায় পেয়েছো? আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহ বিধান কি পরিবর্তন করে দিয়েছেন? নিজ ক্ষমতায়, নিজ কর্তৃত্বে। তোমাদের প্রশ্ন কিসে? তারপর দেখেন মুমিনদেরকে সাবধান করা হচ্ছে, আবারও সাবধান, ইহুদি সমাজের লোকেরা এ সমস্ত প্রশ্ন তৈরির মাধ্যমে, সংশয় তৈরি করে তোমাদের জাতীয় চরিত্রকে নষ্ট করতে চায়, তোমাদের জাতীয় চরিত্রকে নষ্ট করতে চায়। তো ইহুদিদের শেখানো এ সমস্ত প্রশ্নগুলো নবীকে করা যাবে না। এরা নানা ধরনের প্রশ্ন তৈরি করে নবমুসলিম যারা আছে, নব মুসলিম যারা আছে তাদেরকে দিত যে নবীরে প্রশ্ন করতা। মুসলমানদেরকে আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে সাবধান করছেন, এই ধরনের প্রশ্ন তোমরা করবা না, কারণ ইহুদিরা তাদের নবী মুসাকেও ঠিক এই ধরনের প্রশ্ন করে তারা আল্লাহর নবীর সাথে তারা অন্যায় আচরণ করেছে। তোমরাও ঠিক তাদের পক্ষে, তাদের কদমে, তাদের শেখানো বিষয় নিয়ে তোমরা ফিকির করবা। ইহুদিদের শেখানো প্রশ্ন এটা তাদের কাছে থাক, সেই প্রশ্ন শিখবা না, সেই প্রশ্ন করবা। বলতেছে আমতুরিদুনা, তোমরা কি চাও? আনতাসআলু রাসূলাকুম, তোমাদের রসুলকে প্রশ্ন করতে। কামা সুইলা মূসা মিন কাবলু, যেমন ইতিপূর্বে মূসাকে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহর নবী মূসাকে প্রশ্ন করা হয়েছিল, এই ইহুদিরা প্রশ্ন করত। সেই প্রশ্নের আলোচনা গেছে না সূরা বাকারার মাঝে? সেই প্রশ্নের আলোচনা ইতিমধ্যেই গেছে। তোমরাও কি ওরকম প্রশ্ন করতে চাও? তারপর আল্লাহ বলতেছেন অমান্যতা বাদ্দালিল কুফরা বিল ঈমান, যারা ঈমানের বিনিময়ে কুফরকে গ্রহণ করবে। প্রশ্ন করাটা কি বলা হইতেছে? কুফর। ঈমান হলো বিশ্বাস, আর সংশয় হলো কি? কুফর। তোমরা যদি বিশ্বাসকে ছেড়ে দিই, তোমরা যদি সংশয়বাদী হও, ফাকাদ দাল্লা সাবা আস-সাবিল, যে ব্যক্তি ঈমানকে বাদ দিয়ে কুফরকে গ্রহণ করবে সে তো সত্যের পথ থেকে পথভ্রষ্ট হয়ে গেছে। ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের বহু সংখ্যক লোক তারা চায়, লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা, তোমরা এই ঈমানকে গ্রহণের পর তারা চায় তারা তোমাদেরকে যদি কুফুরের দিকে আবার ফিরিয়ে নিয়ে যেতে পারত, এটা তাদের আশা। তোমরা যে ঈমানকে পেয়ে গেছ এটার সাথে তাদের দুশ্মনী, আজকে যদি তোমরা কুফুরকে গ্রহণ করে নাও তারা সমস্ত দুশ্মনী ছেড়ে তোমাদের বন্ধু হয়ে, কোন দুশ্মনী থাকবে না। দুশ্মনী তো ঈমানের কারণে, ওরা চায় কুফুরের দিকে তোমাদেরকে যদি তারা আবার নিয়ে যেতে পারত, এজন্যই তারা তোমাদের মিত্র সেজে, তোমাদের বন্ধু সেজে তোমাদের ধর্ম সম্পর্কে তোমাদের মাঝে নানা সংশয় তৈরি করে, নানা প্রশ্ন তৈরি। হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, কুফুরের দিকে নিয়ে যেতে চায় কেন? তাদের নিজেদের হিংসার কারণে, তাদের হিংসা তোমাদের যে তোমরা সত্যের পথ পেয়ে গেছো। মিন বাদি মা তাবাইয়ানা লাহুমুল হাক, তারা কি না বুঝা করতেছে? কয় না, তাদের কাছে সত্য সুস্পষ্ট হওয়ার পর তারা বুঝতে পেরেছে তোমরা সত্যের উপর আছো, আর এখন তারা মিথ্যার উপর আছে, এটা বুঝতে পারার পর তারা শুধুমাত্র হিংসা করে তারা তোমাদেরকে আবার মিথ্যার পথে নিয়ে যেতে চায়, যে আমরা যেই পথে, তোমাদেরকে সেই পথে আসতে। এখন আমাদের করণীয় কি? ইহুদি সমাজের লোকেরা তাদের সভ্যতা দ্বারা, তাদের কালচার দ্বারা, তাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান দ্বারা, তাদের বিভিন্ন ধরনের উৎসব দ্বারা
তাদের অর্থের দ্বারা, তারা তাদের প্রযুক্তির দ্বারা নানা পথে তাদের আয়োজন সত্যের পথ থেকে আমাদেরকে বিচ্যুত করা। এখন আমাদের কাছে আল্লাহ বলতেছেন তোমাদের কাজ হলো পাপু, তোমরা তাদের সাথে ক্ষমা সুন্দর ভাবে আচরণ করো। এত ষড়যন্ত্রকারী, তাদের সাথে আমরা লড়াই করব না। না, কোরআন বলতেছে না তোমরা তাদের সাথে ক্ষমা সুন্দর আচরণ করো, ক্ষমা সহনশীলতা প্রদর্শন করো, প্রতিশোধ গ্রহণ থেকে দূরে থাকো। ওয়াসফাহু, অপেক্ষা করে চলো, অপেক্ষা করে চলো। দেখেন, আমাদেরকে সাবধান করা হচ্ছে, তোমরা তোমাদের জাতীয় চরিত্র তৈরি করো, ওদের সাথে লড়াই করা যাবে না। নিজেদের চরিত্র তৈরি ছাড়া ওদের সাথে বিজয় অর্জন করা যাবে না। জাতীয় চরিত্র তৈরি করো। চরিত্র কিভাবে তৈরি হবে? শত্রুদের মিষ্টি কথায় উদার হওয়া যাবে না, শত্রুতায় উত্তেজিত হওয়া যাবে না। শত্রুরা মিষ্টি কথা বলবে, উদার হওয়া যাবে না। আবার তারা শত্রুতা করবে, উত্তেজিত হওয়া যাবে না। কেন? তাদের যে শত্রুতা, এটা তো তোমাদের কোনো সমস্যার কারণে না, হিংসার কারণে। তাদের লক্ষ্য তোমাদেরকে মোরতাদ বানানো, এটা তাদের লক্ষ্য। মিষ্টি কথায়ও তারা মোরতাদ বানাতে চায় তোমাদেরকে, উত্তেজিত করেও তারা তোমাদেরকে তোমাদের ধর্মের যে সুন্দর রাজপথ, তোমাদের ধর্মের যে শিক্ষা, সেই শিক্ষা থেকে তারা তোমাদেরকে বিচ্যুত করতে চায়। কতদিন পর্যন্ত? হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, যে আল্লাহ তার সিদ্ধান্ত গ্রহণ করা পর্যন্ত। খুব বোঝার ব্যাপার, আমাদেরকে বলা হচ্ছে আল্লাহ খেলাফতের অধিকারী করে দেওয়া পর্যন্ত। আল্লাহ তোমাদেরকে খেলাফত দিবেন, জমিনের খেলাফত দিবেন, খেলাফত দেওয়া পর্যন্ত তোমরা তাদের সাথে সহনশীল এবং ক্ষমা সুন্দর আচরণ করো। যদিও সেই ইহুদি, ইহুদির বাচ্চা, আল্লাহ যেহেতু তোমাদেরকে এখনো খেলাফত দেন নাই, এখনো তোমাদেরকে শক্তি দেন নাই, জাতীয় চরিত্র তৈরির মাধ্যমে শক্তি অর্জন করো। আল্লাহ যখন তোমাদেরকে খেলাফত দিবেন, তখন তো খেলাফতের তরফ থেকে তাদেরকে দমন করা, খলিফার নেতৃত্বে ইনসাফপূর্ণ পদ্ধতিতে তখন বাতিলকে প্রতিরোধ করা। এই বাতিল প্রতিরোধ, এটা খেলাফতের দায়িত্ব, এটা ব্যক্তিগতভাবে আমার আর তোমার জিম্মাদারি, ব্যক্তিগতভাবে আমার আর তোমার জিম্মাদারি হল জাতীয় চরিত্র তৈরি করা, শত্রুর মিষ্টি কথায় নরম হয়ে শত্রুর অনুকরণ অনুসরণের মাধ্যমে শত্রু দ্বারা পরিচালিত পথে আমাদেরকে চলা যাবে। আর শত্রুর সাথে উত্তেজিত হয়েও নিজ নফসের খাহিশাত, চাহিদা অনুযায়ী নিজ শক্তি প্রদর্শনের প্রতিযোগিতায় নামা যাবে না। ক্ষমা সুন্দর পদ্ধতিতে নিজেদের চরিত্র তৈরি, তাদেরকে সত্যের দিকে দাওয়াত, এটা মুসলমানদের কাজ। কয় খেলাফত কিভাবে আসবে? কয় ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান, তোমরা তোমাদের জাতীয় চরিত্র তৈরি করো, দেখবা আল্লাহ তাআলা নিয়ামতের খেলাফত তোমাদেরকে দান করবে, আল্লাহ দান। আরো দুইটা কাজ দেওয়া হইছে, ওয়া আকিমুস সালাতা, নামাজ কায়েম করো। শত্রুরা, শত্রুতা যারা তোমাকে উত্তেজিত করতে চায়, মিষ্টি কথায় তোমাকে তাদের অনুসরণ করাতে চায়, বলতেছে তুমি আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজের দ্বারা আল্লাহর সাথে নৈকট্য অর্জিত হবে। ওয়া আতুজ যাকাতা, যাকাত দাও, জনসেবা দ্বারা সমাজের মন জয় হবে,
দুইটা কাজ দিতে চাই তাকে, একটা আকিমুস সালাত নামাজ কায়েম করো, নামাজ দ্বারা কি হবে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হবে, আর আরেকটা কাজ মুসলমানদেরকে বলা হচ্ছে যাকাত দাও সমাজের সাথে সম্পর্ক তৈরি হবে। দুইটা কাজ, নামাজ দ্বারা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হবে, যাকাত দ্বারা সমাজের সাথে সম্পর্ক তৈরি হবে। অমা তুকাদ্দিমু লি আনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আসতেছে, অমা তুকাদ্দিমু লি আনফুসিকুম মিন খাইরিন, যে তোমরা তোমাদের নিজেদের জন্য কল্যাণকর যে সমস্ত কাজগুলো করবে, তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর কাছে তোমরা তার বিনিময় পাবে। উদ্দেশ্য তো খেলাফত না, উদ্দেশ্য তো আমল, উদ্দেশ্য খেলাফত, খেলাফত তো আল্লাহ দিবেন, খেলাফত তো তুমি তৈরি করবা। তুমি নামাজ কায়েম করো, তুমি যাকাত দাও, আর নিজ চরিত্র মুসলমানি চরিত্র জাতীয় চরিত্র তৈরি করো, যে আমি মুসলমান, নিজ কথায় মুসলমান, নিজ আচরণে মুসলমান, জীবনের সর্বক্ষেত্রে আমি মুসলমান, এ পরিচয় তৈরি করো তুমি। তুমি যখন এ পরিচয় তৈরি করছো, তো খেলাফত আল্লাহ দিনে দিবেন না দিলে নাই, কিন্তু তোমার আমলের প্রতিদান আল্লাহর কাছে তুমি পেয়ে যাবে। আমা তুকাদ্দিমু লি আনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তাআমালুনা বাসীর, নিশ্চয়ই আল্লাহ তোমার যাবতীয় কার্যকলাপ তিনি দেখবেন, তোমার মনের অবস্থা আল্লাহ দেখবেন। তুমি একা একটা সমাজের মাঝে তুমি নামাজ কায়েম করছো, তুমি যাকাত দিচ্ছ, অসহায়ের পাশে তুমি দাঁড়াচ্ছ, আর নিজ চরিত্রকে তুমি তৈরি করার চেষ্টা করছো, তুমি একটা আল্লাহ তাআলার রাজ চাও, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত তুমি তৈরি করতে চাও, তো তোমার এই চাহিদা অনুযায়ী আল্লাহ তাআলার দরবারে প্রতিদান তুমি পেয়ে যাবে, আল্লাহ প্রতিদান তোমাকে দিয়ে দিবে। এই মাকসাদ খেলাফতি না, খেলাফত তৈরি পর্যন্ত তোমাকে করতে হবে, আল্লাহ তাআলা নিয়ামতের খেলাফত দান করা পর্যন্ত তোমাকে সহনশীল থাকতে হবে, ক্ষমা সুন্দর অবস্থানে তোমাকে থাকতে হবে। কিন্তু খেলাফত দিবেন কে? খেলাফত যদি আল্লাহ নাও দেন, কিন্তু এই খেলাফত চাও তুমি, তোমার মেহনতটা খেলাফতের মেহনত, সেই মেহনত অনুযায়ী প্রতিদান আল্লাহ তাআলা তোমাকে দেন। ইন্নাল্লাহা আলা কুল্লি বিমা তাআমালুনা, তোমার যাবতীয় কার্যকলাপ আল্লাহ দেখছে। আমাদেরকে আমাদের কাজ বুঝায় দেওয়া, কি কি বুঝানো হইল? এই ইহুদি সমাজ, এদের অনুসরণ অনুকরণ কোন ক্ষেত্রেই করা যায়, এরকম কি ওরা যে ভাষা বলে এই ভাষাটা কেউ এটা থেকে দূরে থাকতো, ওইটা ইহুদিদের ভাষা, এই ভাষা আমার শিখনের দরকার নাই, আমার শিখতে হবে নবীর ভাষা, আমাকে শিখতে হবে কোরআনের ভাষা, ঠিক না? আমাকে শিখতে হবে কোরআনের ভাষা, নবীর ভাষা, আমাকে শিখতে হবে জান্নাতের ভাষা, মুসলমানদের মধ্যে এই জজবা কাজ করে। আজকে তো ইহুদি সমাজে তাদের ভাষাকে, আজকে খ্রিস্ট সমাজে তাদের ভাষাকে পূর্ণ পৃথিবীর মাঝে এটার প্রভাব তৈরি করেছে, যে পৃথিবীতে চলতে গেলে আমাদের ভাষা শিখতে হবে। কিন্তু মুসলমানদেরকে আল্লাহ বলতেছেন যে না, তোমরা তোমাদের ভাবনায় তো থাকবে যে আমাদেরকে জান্নাত পেতে হলে আমাদেরকে আমাদের ভাষা শিখতে হবে, এটা থাকবে মুসলমানদের কাছে, যে আমরা তো আমাদের ভাষা শিখি, যেই ভাষা কোরআনের, যেই ভাষা আমাদের নবীর, আমরা সেই ভাষাকে শেখার চেষ্টা করি, এটা থাকবে মুসলমানদের কাছে, এটা একটা বিষয়।
আরেকটা তাদের নরম কথায় মিষ্টি কথায় তাদের কোনো জালে পা দেওয়া যাবে, তারা শিখাবে তোমাদের ইসলামে তো এই এই বিষয়গুলো আছে, বিষয়গুলো তো আসলেই ভাবার, তো বলতে হবে তুমি তোমার ভাবনা নিয়ে থাকো, আমার এই ভাবনা নাই, আমার মাঝে সংশয় নাই, আমার মাঝে বিশ্বাস আছে, বুক ফুলায় বলতে হবে ইসলামের উপর আমার কি আছে, বিশ্বাস আছে, আমি এটাকে বিশ্বাস করেছি, আমার কোনো সংশয় নেই, তারা সংশয় তৈরির চেষ্টা করে আর তারা উত্তেজিত করার চেষ্টা করে, এমন কথা বলবে, এমন উত্তেজক কথা বলবে যেই কথায় বসে থাকা যাবে, ওরাই বলবে আবার এই কথার পর তুমি বসে থাকতে পারো না, তোমার ইমানের দাবি মাঠে নামো, এমন কথা বলবে, মাঠে নামায় দিবে ইমানের দাবি, আর মাঠে নামায় যে সমস্ত কাজ করবে সমস্ত কাজ ইমানের দাবি, সাবধান, ওরাই মাঠে নামায় মুসলমানদেরকে ওরা মাঠে নামায় দিবে, মাঠে নামো লড়াই করো, কেন এই কথার পর আর বসে থাকা যায়, মুসলমান চিন্তা করবে ঠিকই তো এই কথার পর বসে থাকা যায়, তো মাঠে নামায় দেওয়ার পর যা করাবে আল্লাহ তাআলার রহমত আর আমাদের দিকে তাকাবে, এই সব ষড়যন্ত্র নানা ভাবে ষড়যন্ত্র, ইমানি চেতনা পূরণ করতে কিন্তু কাজ করতেছে তাদের এজেন্ডা, ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন, ইমান মনে কর মনে করতেছে এটাই ইমান কিন্তু কাজের এজেন্ডা বাস্তবায়িত হচ্ছে, ইহুদিদের এজেন্ডা বাস্তবায়িত হচ্ছে, ইসলাম নাই, আমি যে কাজ করতেছি এ কাজের মাঝে ইসলাম থাকতে হবে না, ইসলাম নাই, তা আমাদেরকে সাবধান করা হচ্ছে, কোরআন বলছে দেখেন কোরআন পরিষ্কার তাফসীর পড়েন বুঝেন, মুসলমানদেরকে বলা হয়েছে জাতীয় চরিত্র তৈরি কর, উত্তেজনা তৈরি করা হবে তুমি শান্ত থাকো, বাতিল প্রতিরোধ হবে আল্লাহ প্রতিরোধ করবে, এটা প্রতিরোধের জিম্মাদারি তোমার না আল্লাহ করবে, সময় মতো আল্লাহ তাআলা খেলাফত দিবেন শক্তি দিবেন, সেই শক্তির নেতৃত্বে বাতিল কি হবে প্রতিরোধ, আমাদেরকে সাবধান করা হচ্ছে, দেখো ইহুদিরা ভুলের উপর আছে, তারা ভুলের উপর আছে, وقالوا يهودرا বলে لن يدخل الجنه الا من كان يهودا او نصارى, জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না ইহুদিরা ছাড়া নাসারারা ছাড়া, বরাবর জান্নাতে যেতে গেলে ইহুদি হইতেই হবে, জান্নাতে যাওয়ার জন্য নাসারা হইতেই হবে, আল্লাহ জবাব দিচ্ছেন তিলকা আমানি হোম, এগুলো তাদের মিথ্যা আশা, মিথ্যা আশা, যদি এই কথাই সত্য হয় যে জান্নাত আল্লাহ তাআলা দিবেন ইহুদিদের, দলিল কি আল্লাহ নবীকে বলতেছেন কুল, নবী ওদেরকে বলেন হাতু বুরহানাকুম, তোমাদের প্রমাণ দাও, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, তোমরা যদি সত্যবাদী হও তোমাদের প্রমাণ দাও, ইহুদি আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবেন ইহুদি দেখে, ইহুদি দেখে তো জান্নাতে প্রবেশ করবে, খান বংশ দেখে আর মোল্লা বংশ দেখে তো আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন, করাবেন চৌধুরী বংশ দেখে করাবেন, তালুকদার বংশ বংশ হিসেবে ডাকবেন, বংশ হিসেবে তো ডাকবেন, আল্লাহ তাআলার নাজাতের ওয়াদা এটা কোন ভূখণ্ড কোন বংশ কোন পুত্র, আবুল আহাব তো কুরাইশি, আবুল আহাব কুরাইশি না কিন্তু কুরাইশ বংশের জন্য তো আল্লাহর নাজাতের ফয়সালা আছে, আল্লাহ কি ফয়সালা দিয়েছেন যারা কুরাইশি হবে তারা জান্নাতে যাবে, আবু জেহেল কুরাইশি, আবুল আহাব কুরাইশি, আবু তালেব কুরাইশি, কিন্তু জান্নাতের ওয়াদা আছে, জান্নাতের ওয়াদা নেই, জান্নাতের ওয়াদা দেখেন পরিষ্কার বলা হচ্ছে, ইহুদিরা তো প্রচার করছে ইহুদিয়াতে মুক্তি, নাসারারা প্রচার করতেছে তোমরা নাসারা হয়ে যাও মুক্তি, আর কোন আমল নাই, আর আল্লাহ বলতেছেন বালা
সকলের জন্য আল্লাহর এক নীতি, পূর্ণ পৃথিবীর সকল মানুষদের জন্য আল্লাহর এক নীতি না। আল্লাহ তাআলা দুনিয়াতে এটা হতে হতে পারে, এটা দুনিয়ার সিস্টেম হইতে পারে, আমার গোত্রের লোক ভুল করলেও আমি কমুগতি করব, আমার প্রতিবেশী ভুল করলো আমি কমু ও ভালো মানুষ, বিদেশি মানুষের পক্ষ আমি নিব না, ও বিদেশি, ও আজকে আছে কালকে নাই, বিদেশি তো, বিদেশি মানুষের পক্ষ নিয়ে আমি আমার নিজের এলাকার মাঝে কি আমি বিভেদ তৈরি করুম, এটা দুনিয়ার সিস্টেম, এটা এটা দুনিয়ার সিস্টেম, মানুষ বংশ দেখে, মানুষ গোত্র দেখে, মানুষ প্রতিবেশী দেখে, মানুষ দেশ দেখে, আমার দেশের মানুষ ভুল করলেও ঠিক আছে, বেটা তুমি ইন্ডিয়ান, তুমি এই জায়গায় কথা কো আর কি, তুমি এই জায়গায় ভালো করলেও এটা ভুল যেহেতু তুমি ইন্ডিয়ান, কিন্তু আল্লাহর কাছে তো এই নীতি নাই, আল্লাহর কাছে কি এই নীতির ভিত্তিতে ফয়সালা হবে, আল্লাহর কাছে তো এই নীতির ভিত্তিতে ফয়সালা হবে না, আল্লাহর কাছে ফয়সালা হবে আমলের ভিত্তিতে, সুবহানাল, আল্লাহ তাআলার কাছে নেই বিচার, দুনিয়াতেও বিচার হতে পারে কিন্তু আল্লাহর কাছে নেই বিচার। তো ইহুদিরা যে দাবি করতেছে ইহুদি আছে মুক্তি, আল্লাহ বলতেছেন না বালা না, এটা কোন সময় এটা হবে না, বরং মুক্তির পথ কি, মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যারা আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে, দেখেন মুক্তি কাদের জন্য, ওয়া হুয়া মুহসিন, আর সে সৎকর্মশীল, যা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, কি করেছে, মান আসলাম, যে আত্মসমর্পণ করেছে, এটাও কয় নাই যে মুসলিম, মুসলমানের বংশ জন্ম নিলেই জান্নাত, কোরআনের কোথাও এটা পাওয়া যাবে, আমার বাপ মুসলমান, আমি যদি আন্নামে জন্ম, হ্যাঁ তুমি দেখতে পাবো তুমি মুসলমান কিনা, জান্নাতে যাওয়ার জন্য তোমাকেও মুসলমান কিছু হবে, আমার বাবা শাইকুল হাদিস তুমি কি, আমার বাবা 36 বছর ইমামতি করছে, ভালো কথা, তুমি কি, আল্লাহর কাছে ফয়সালা তো বাপের পরিচয়ে দাদার পরিচয়ে হবে না, আল্লাহর কাছে ফয়সালা হবে ভাই তোমার পরিচয়, তুমি কি অর্জন করো, তোমার কামাই কি, দেখেন সূরা বাকারায় বারবার এই দাওয়াতটাই পেশ করা হইতেছে, এই দাওয়াতটাই বারবার দেওয়া হইতেছে, প্রথমও বলা হইছে ইয়া আইয়ুহান নাস, সকল মানুষ তোমরা শুনে রাখো, ওয়াবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত, আগেও বলা হইছে বালা মান কাসাবা সাইয়্যা, যে যারাই নষ্ট কাজ করবে, যারাই মন্দ কাজ করবে, ফাউলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা ঈমান আনবে সৎকর্ম করবে, উলাইকা আসহাবুল জান্নাতি, তারাই হবে জান্নাতের অধিবাসী, আল্লাহর ফয়সালা পে, ঈমান সৎকর্মের সাথে জান্নাতের ওয়াদা, এটা কোন ব্যক্তি কোন বংশের সাথে জান্নাতের ওয়াদা নাই, আছে কোন মহল্লার সাথে জান্নাতের ওয়াদা আছে, এখনো বলা হচ্ছে বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন, যারা আল্লাহর জন্য আত্মসমর্পণ করবে, আল্লাহর হুকুমের সামনে সমর্পিত হবে, আর তারা সৎকর্মশীল, ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, তারাই তাদের রবের কাছে নিজেদের প্রতিদান পাবে, আল্লাহর কাছে প্রতিদানের আশাটা তারাই করতে পারে, ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, এদের চিন্তা নাই, বাকি সবার চিন্তা, এই কোরআনে কারীমে এই সমস্ত আয়াতগুলোর দাওয়াত আজকের আলোচনার থেকে একটা বিষয় আমাদের সামনে আসলো, যে আমাদেরকে আসলে মুক্তির জন্য পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে, এই ইসলাম এর সাথে, আর সাবধান থাকতে হবে আমাদের দুশ্মন বাতিল পন্থীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে, তাদের উদার আচরণ, তাদের উগ্র আচরণ, দুই ধরনের আচরণ তারা আমাদের সাথে করবে,
সর্বাবস্থায় সতর্ক থেকে আমাদেরকে সবসময় ইসলাম অনুযায়ী প্রত্যেকটা কাজকে সম্পাদন করতে হবে। আমি যদি রাজনীতি করি ওটা ইসলাম অনুযায়ী করতে হবে। আমি রাজনৈতিক ময়দানে গেলাম আর সেখানে গিয়ে বললাম হ্যাঁ যাহা শরিয়াত দেখেই চলছে, এখানে শরিয়ত চলবো না ভাই, এখানে মাঠের ভাষা, মাঠের কাজই মাঠে করতে হবে। বললাম এখন আল্লাহ কি মাঠে যে মাঠের কাজ করার অনুমতি দিয়েছে? খুব সাবধান, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন।